ট্রেনগুলো যখন জার্নিতে থাকে মানে রানিং এ থাকে তখন হয় কি এগুলোর ভিতরে যে গ্যাস এক ধরনের গ্যাসীয় পদার্থ থাকে সেই পদার্থগুলো ঝাঁকিতে আপনার প্রেশারটা বেড়ে যায় তো প্রেশারটা বেড়ে যখন যায় তখন এগুলোতে কিছু কন্ট্রোল সুইচ থাকে আমি আপনাদেরকে একটু দেখাই আমার আসলে খুব একটা নলেজ নাই তবে আমার কাছে মনে হয় এরকম যে এখানে কিছু প্রেশার সুইচ থাকে বা কন্ট্রোল করার অপশন থাকে যেগুলোর মাধ্যমে সেই অতিরিক্ত প্রেশারটাকে বের করে দেওয়া যায় তো এখানে লেখা আছে নো স্মোকিং মানে এক ধরনের গ্যাস জাতীয় বিষয়টা এই সিলিন্ডারের ভিতরে আছে যার জন্য নো স্মোকিং তো যাই হোক এগুলো হচ্ছে মূলত হ্যাভি ইকুইপমেন্টের জন্য এই ধরনের তরল গ্যাসীয় পদার্থটা ব্যবহার করা হয় তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখি যে ওনারা এগুলো আউট করতেছে তখন আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি বরফ ঠান্ডা হ্যাঁ